হাবিব ইবনে মুহাম্মদ আল আজামি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি মানুষকে দিরহাম ধার দিতেন। একদিন তিনি হাঁটছিলেন, পথে কিছু বাচ্চারা খেলছিল। তাদের মাঝে একজন বলে উঠল, সুদখোর আসছে। মাথা নিচু করে ফেললেন হাবিব, বললেন, রব, আমার গোপনীয়তা আপনি বাচ্চাদের কাছে প্রকাশ করে দিলেন। তারপর তিনি ঘরে ফিরে পশমের একটি জামা পরলেন, নিজের সামনে সকল অর্থ করে রেখে বললেন, হে আমার রব, আমি নিজেকে আপনার কাছে এই অর্থের বিনিময়ে বিক্রি করছি, আমাকে মুক্ত করে দিন। পরদিন সকালে তিনি সকল অর্থ দান করে দিলেন। তারপর থেকে ইবাদতে লেগে পড়লেন। তাকে শুধু সিয়াম, কিয়াম, জিকির আর সলাতেই পাওয়া যেত। একদিন সকালে তিনি সেই একই বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে গেলেন, যারা আগেরবার তাকে সুদখোর বলেছিল। তাকে আসতে দেখে কেউ একজন বলল, সবাই চুপ, ইবাদত গুজার হাবিব আসছে। হাবিব কেঁদে ফেললেন।